হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথিক চ্যানেলে ইউটিউবের সকল দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের বেশ কয়েকটি সমস্যা নিয়ে আমার ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আজ আমি স্কিনেরই একটি খুবই পরিচিত সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্যাটি যদিও খুব একটা মারাত্মক নয়, তবুও অনেক সময় দেখতে খারাপ লাগে, কিংবা বেকায়দায় আঘাত লেগে হয়তো রক্তপাত হতে পারে। স্কিনের এই সমস্যাটি হলো আঁচিল, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওয়ার্ট। ফ্রেন্ডস, এই ওয়ার্ট বা আঁচিল কেন হয়, কাদের হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই সমস্ত আঁচিল খুব অল্প সময়ের মধ্যেই খসে পড়ে, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল পুশ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি প্রথমেই দেখতে পান। এই যে আঁচিল বা ওয়ার্ট, এটা আসলে কি সেটা প্রথমে জেনে নেওয়া যাক। আঁচিল হলো আমাদের স্কিনের বা ত্বকের উপরে একটি স্ফীতি বা একটা উদ্গম, যেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, স্ত্রী পুরুষ যে কারু হতে পারে এবং এর কোনো বয়স নেই। আঁচিল সাধারণত একটি আলপিনের মাথার সাইজ থেকে আরম্ভ করে একটি বড় সাইজের মটর দানার আকারেও হতে পারে। এটি নরম হতে পারে, শক্ত খসখসে হতে পারে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন খুব নরম তুলতুলেও হতে পারে, বোটাযুক্ত হতে পারে, একদম ফুলকপির মতো দানা 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 হতে পারে একটি বা চ্যাপটা আকারের হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আঁচিল কোনো এক জায়গায় অনেকগুলো একসঙ্গে হয়, বিশেষ করে দেখা যায় গলার চারপাশে হতে পারে, হ্যাঁ, বগলের সামনে বা মধ্যে হতে পারে এবং যৌনাঙ্গে এবং মলদ্বারের চারদিকে এবং ভেতরেও এই ধরনের আঁচিল দেখতে পাওয়া যায়। এই আঁচিল কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের নাম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং এই আঁচিল কিন্তু আবার ছোঁয়াচেও বটে। কি হয়, শরীরের কোনো এক জায়গায় একটি আঁচিল থাকলে সেখান থেকে সেই ভাইরাস ছড়িয়ে শরীরের অন্য জায়গাতেও যেতে পারে এবং অন্য জায়গায় আঁচিল দেখা দিতে পারে। আবার একজনের শরীর থেকে এই ভাইরাস আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে আঁচিলও ওই রকম একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই এই যে আঁচিল, আঁচিলগুলো দেখে খুব সহজেই বোঝা যায় যে এটা আঁচিল হয়েছে। আর আঁচিলে এমনি কোনো উপসর্গ তেমন হয় না, কোনো কোনো সময় হয়তো খুব রৌদ্রে বেরোলে খুব গরমে চুলকাতে পারে বা একটু জ্বালা করতে পারে, এছাড়া এমন কোনো এর উপসর্গ হয় না। এটা ডায়াগনোসিস করা খুবই সহজ, কিন্তু অনেক সময় যদি মনে হয় যে এটা বোঝা যাচ্ছে না, তখন কোনো একজন স্কিন স্পেশালিস্টকে দেখালে উনি সহজেই এটি বলে দিতে পারবেন যে এটি হচ্ছে ওয়ার্ট। তবে যৌনাঙ্গে যে সমস্ত ওয়ার্টগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় যৌন রোগের কারণে হয়, সেই কারণে ওই সমস্ত জায়গায় যদি কোনো ওয়ার্ট এক বা একাধিক দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টকে দেখাবেন এবং তার পরামর্শ মতো চিকিৎসা করার দরকার হতে পারে। এখন আমি এই যে ওয়ার্ট যেগুলো বললাম শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তার জন্য অত্যন্ত উপযোগী কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ এবং প্রয়োগবিধি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধটি আসছে সেটি হলো অ্যানাগেলিস আরভেন্সিস। এই ওষুধটি শরীরের যে কোনো জায়গার আঁচিলের জন্যই সমানভাবে উপযোগী, নরম আঁচিল হতে পারে, খসখসে হতে পারে, বোটাযুক্ত হতে পারে, যে কোনো আঁচিলের ক্ষেত্রেই এই অ্যানাগেলিস আরভেন্সিস 200 পোটেন্সি 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় যে আঁচিল ধীরে ধীরে কমতে শুরু করেছে, সবই খসে পড়ে যায়। আর এই অ্যানাগেলিস মাদার টিংচার, ওই আঁচিলের ওপরে সামান্য তুলোয় ভিজিয়ে আঁচিলের ওপরে লাগালেও খুব দ্রুত আঁচিল খসে যেতে দেখা যায়। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো অ্যান্টিম ক্রুড।
অ্যান্টিম ক্রুড আঁচিলের জন্য খুবই ভালো ওষুধ। এখানে কি হয়, আঁচিলগুলো একটু খসখসে হয়, চ্যাপটা হয় এবং রোদ্রে বেরোলে তাতে খুব জ্বালা করে, মাঝে মাঝে ব্যথাও করে, কোথাও হাত লেগে গেলে বা কোনো কাপড়ের ঘষায় যন্ত্রণাও হতে পারে। এই ধরনের আঁচিলে অ্যান্টিম ক্রুড 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে দিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় যে এইসব আঁচিল ধীরে ধীরে খসে পড়ছে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো কস্টিকাম। কস্টিকাম আঁচিলের জন্য খুবই পরিচিত ওষুধ, যেখানে দেখা যায় যে আঁচিল একটু বড় ধরনের এবং একটু আঘাতেই যেখান থেকে রক্তপাত হয় আর এই আঙুলের ডগায় কিংবা নাকের ডগায় যদি এই ধরনের আঁচিল হয় তাহলে সেক্ষেত্রে কস্টিকাম খুবই উপযোগী। এখানে কি করতে হবে, কস্টিকাম 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 4-5 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যাবে আস্তে আস্তে আঁচিলের যে সংখ্যাও কমে আসছে এবং এগুলো খসে যাচ্ছে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো ন্যাট্রামমিউর। ন্যাট্রামমিউর যখন দেখা যায় আঁচিল হাতের চেটোয় মানে তালুতে হয় কিংবা মাথায় হয়, কানের পিছন দিকে হয়, সেক্ষেত্রে ন্যাট্রামমিউর 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় আস্তে আস্তে আঁচিলগুলো খসে পড়ছে। এরপরে যে ওষুধটি আছে সেটি হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডও আঁচিলের জন্য খুবই পরিচিত ওষুধ। যে সমস্ত জায়গা যেমন স্কিন বা চামড়া এবং মিউকাস মেমব্রেন এর যে সংযোগস্থল, যেমন মুখের এই ছোটের কোনায় বা আশপাশে, তারপর চোখের চামড়া এবং চোখের ভেতরের সংযোগস্থলে, নাকের আশপাশে কিংবা মলদ্বারের ভেতরে কিংবা আশপাশে, এই নাইট্রিক অ্যাসিড 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় যে আঁচিল ধীরে ধীরে কমে আসছে এবং সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে। যৌনাঙ্গের আশপাশে বা ভেতরে যদি এই ধরনের আঁচিল হয়, যে ধরনের আঁচিল, এই যৌনাঙ্গের যে আঁচিলগুলো সেগুলোর একটা বিশেষ নাম আছে যাকে বলা হয় কন্ডাইলোমা অ্যাকিউমিনেটা। এই কন্ডাইলোমা অ্যাকিউমিনেটার নাইট্রিক অ্যাসিডের খুবই উপকার হয় এবং ধীরে ধীরে দেখা যায় যে সমস্ত আঁচিলগুলোই খসে পড়ে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো থুজা অক্সিডেন্টালিস। থুজা তো খুবই পরিচিত ওষুধ, এমন কোনো মানুষ নেই যিনি থুজার নাম শোনেননি। এই থুজা কিন্তু শরীরের যে কোনো জায়গায় যদি আঁচিল হয় তার জন্য যেমন প্রযোজ্য, যৌনাঙ্গের আঁচিল যেগুলোকে বললাম কন্ডাইলোমা অ্যাকিউমিনেটা সেক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী। প্রথমে নাইট্রিক অ্যাসিড, কিছুদিন ব্যবহার করার পরে যদি থুজা 200 3-4 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3-4 বার কিছুদিন ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে এই সমস্ত আঁচিলগুলো ধীরে ধীরে কমে আসছে এবং সমস্ত খসে পড়ে যায়। এই যৌনাঙ্গের আঁচিল বা মলদ্বারের আঁচিল ছাড়াও শরীরে যে সমস্ত কভার্ড জায়গা আছে সেই সমস্ত ঢাকা জায়গায় যদি আঁচিল হয় সেক্ষেত্রেও থুজা অক্সিডেন্টালিস খুবই উপযোগী। এই ওষুধগুলো খেতে হবে, এই প্রত্যেকটা ওষুধই খাবার জন্য, এবং এই ওষুধ খাবার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে। এবং এই যে হোমিওপ্যাথি ওষুধ বললাম, এই হোমিওপ্যাথিক ওষুধগুলোই একটু লোকাল বা ওই আঁচিলের ওপরে লাগাতে হবে। কীভাবে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। 15 ml 15 ml ক্যাস্টর অয়েল সংগ্রহ করে নিতে হবে, তার সঙ্গে অ্যানাগেলিস আরভেন্সিস মাদার টিংচার আর থুজা অক্সিডেন্টালিস মাদার টিংচার, এই দুটো ওষুধ ওই ক্যাস্টর অয়েলের সঙ্গে মিক্স করে একটা 30 ml ফাইলের মধ্যে রেখে দিতে হবে এবং প্রত্যেকবার লাগানোর আগে ওটা ঝাঁকিয়ে নিতে হবে। এই অবস্থায় প্রতিদিন সামান্য তুলোই করে ওই ওষুধ নিয়ে আঁচিলের ওপরে, যেখানে যেখানে আঁচিল আছে তার ওপরে বসিয়ে রাখতে হবে। এটা যদি সারা রাত রেখে দেওয়া যায় ওইভাবে তাহলে খুবই ভালো হয়, আর নাহলে সারাদিনে যে কোনো সময় একটু একটু লাগিয়ে রাখলে এতে খুব উপকার পাওয়া যাবে এবং ধীরে ধীরে এই আঁচিল খসে পড়ে। এছাড়া এই ক্যাস্টর অয়েল যদি শুধুমাত্র ক্যাস্টর অয়েলও ব্যবহার করা হয় তাহলেও ধীরে ধীরে আঁচিল শুকিয়ে আসে। আর লেবুর রস, পাতিলেবুর রস, কিছুটা পাতিলেবুর রস তার অর্ধেক পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে যদি তুলোই করে ওই আঁচিলের ওপরে ওটা ভিজিয়ে রাখা হয় তাহলেও, এবং রাত্রে যদি শোবার সময় এটা করা হয় তাহলে কয়েকদিন ব্যবহার করার পরেই দেখা যায় যে আঁচিলগুলো ধীরে ধীরে খসে পড়ছে। অ্যালোভেরা যে রস, পাতাটা
কাটলে যে রসটা বেরোয় সেই অ্যালোভেরার রস আঁচিলের ওপরে কিছুদিন ব্যবহার করার পরেও দেখা যায় যে এই ধরনের আঁচিল ধীরে ধীরে খসে পড়ে। তাই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ লাগাতে হবে, এইসব করলেই দেখা যায় যে আঁচিল ধীরে ধীরে কমতে শুরু করে এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।